ফাইনালি এসটিএফএক্স গ্লোবালের আরেকটি নতুন আপডেট চলে এসেছে। কারণ আপনারা হয়তো অনেকে জানেন এবং প্রত্যেকে দেখছেন যে লাইভ অ্যাকাউন্টে হিউজ পরিমাণে পাবলিক রিকোয়েস্টে পাঠাচ্ছে এসটিএফএক্স গ্লোবালের প্রফিট শেয়ারিংয়ের অ্যামাউন্ট তাদের নিজের রিমাইনিং ব্যালেন্স থেকে এবং তারা যে অ্যামাউন্টটা ডিপোজিট করেছে। কিন্তু আপনারা প্রত্যেকে দাঁড়িয়ে যাবেন যারা বিশেষ করে লাইভ অ্যাকাউন্টে রিকোয়েস্টটি পাঠাচ্ছেন, কারণ এসটিএফএক্স গ্লোবালের ওদের যে ওয়ালেটটা যে রয়েছে, ওয়েবসাইটটা যে রয়েছে, সেখানে এখনও পর্যন্ত রিমাইনিং ব্যালেন্স ঠিকঠাকভাবে সেটিং হয়নি, প্রফিট শেয়ারিং ব্যালেন্স শো করাচ্ছে না, টোটালটাই এদের হিসাব এখনও হয়নি, যেখানে আপনাদের পুরো অ্যামাউন্টটা এসটিএফএক্স গ্লোবালের ওদের ওয়েবসাইটের মধ্যে শো করাবে, তারপরে আপনারা ওই অ্যামাউন্টটাকে এসডি স্টার এফএক্সের ওদের ব্রোকার হাউসে নিয়ে যেতে পারবেন। কিন্তু এই মুহূর্তে আপনারা করবেন না, জাস্ট 2-3 দিন আপনারা ওয়েট করবেন। কারণ যারা এসডি স্টার এফএক্সের মধ্যে অলরেডি লাইভ অ্যাকাউন্টের জন্য রিকোয়েস্টে পাঠিয়ে দিয়েছে এবং সেটেলমেন্টে রিকোয়েস্টে পাঠিয়ে দিয়েছে, তাদের প্রায় 70-90% মানুষের এখনও কিন্তু পেন্ডিং পড়ে আছে, সেটা কিন্তু অ্যাক্টিভ হয়নি। তাই আপনারা প্রত্যেকে ওয়েট করবেন, কারণ এই মুহূর্তে এখনও আপনাদের এসটিএফএক্স গ্লোবালের যে প্রফিট শেয়ারিংয়ের অ্যামাউন্ট প্লাস রিমাইনিং ব্যালেন্স, আপনারা প্রত্যেকে জানেন রিমাইনিং ব্যালেন্সের 1/3 আপনাদের নেওয়া হবে এবং সেই অ্যামাউন্টটাকে আপনাদের ওই এসডি স্টার এফএক্সের ব্রোকার হাউসের মধ্যে পাঠাতে পারবেন এবং প্রফিট শেয়ারিংয়ের অ্যামাউন্টটাকে আপনারা ক্যান্সেল করে আপনারা সেই টোটাল অ্যামাউন্টটাকে অ্যাড করে নিয়ে আপনারা ওই এসডি স্টার এফএক্সের ব্রোকার হাউসে পাঠাতে পারবেন। এই বিষয়টি হয়তো আপনারা শুনেছেন, কিন্তু এখনও পর্যন্ত এদের এই টোটাল 3টে মেন প্রবলেম এখনও সলভ করতে পারেনি, যেখানে আপনাদের এসডি স্টার এফএক্সের আপনার যে লাইভ অ্যাকাউন্টে রিকোয়েস্টটা পাঠাচ্ছেন সেখানে কিন্তু অনেক পরিমাণে প্রবলেম হচ্ছে এবং অনেকের প্রায় 2-3 দিন লেগে গিয়েছে, কিন্তু এখনও পর্যন্ত তাদের এই যে সাবমিটটা যে করেছে এসডি স্টার এফএক্সের ব্রোকার হাউসে তাদের ডিপোজিট করার জন্য, সেটা কিন্তু এখনও পর্যন্ত সাকসেস হয়নি। তাই প্রত্যেকে এবং যারা এই এসডি স্টার এফএক্সের নতুন রিকোয়েস্ট পাঠাচ্ছেন, তারা বিশেষ করে আজকে আপনারা জানেন শনিবার, আপনারা প্রায় 2-3 দিন ওয়েট করবেন। ওয়েট করার পরে তারপরে আপনারা পাঠাবেন, কারণ যখনই আপনাদের এসডি স্টার এফএক্সে আপনারা পাঠাচ্ছেন, এসডিএফএক্স গ্লোবালের মধ্যে যে প্রফিট শেয়ারিংয়ের অ্যামাউন্টটা আছে সেটা কিন্তু শো করায়নি, সেটা শো করানোর পরে আপনারা সেটাকে ক্যান্সেল করে পাঠাতে পারেন। কারণ আপনারা প্রত্যেকে জানেন এসডিএফএক্স গ্লোবালের তাদের প্রফিট শেয়ারিংয়ের অ্যামাউন্ট দেয়নি। এই মুহূর্তে বিভৎস পরিমাণে মার্কেটে ভয়ঙ্কর অবস্থা একটা তৈরি হয়েছে। এরপরে যদি আপনারা এসডি স্টার এফএক্সের আবার পাঠান, সেখানেও কিন্তু প্রায় 3-4 দিন ওর থেকে বেশি লাগিয়ে দেবে। তাই এই আপডেটটা আপনাদের দিয়ে দিলাম, কারণ প্রফিট শেয়ারিংয়ের অ্যামাউন্ট এখনও পর্যন্ত শো করায়নি। আপনারা যদি এখানে যদি দিয়ে দেন, সেখানে দেখবেন আপনারা কোনো অ্যামাউন্টের ইন্টারেস্ট পাবেন না, প্লাস এখানে যে আপনাদের প্রফিট শেয়ারিংয়ের দেওয়ার কথা রয়েছে সেটার কিন্তু কোনো আপডেট নেই। এরপরে আপনারা জানেন আগের মাসের প্রফিট শেয়ারিংয়ের অ্যামাউন্ট সেটা অলরেডি স্টপ, এরপরে এই মাসের প্রফিট শেয়ারিংয়ের অ্যামাউন্ট অলরেডি শো করাচ্ছে না, এখনও এদের আপডেট চলছে। তাই আপনাদের প্রত্যেকে এই নতুন আপডেটটা এসেছে যে আপনারা প্রত্যেকে ওয়েট করবেন, যারা বিশেষ করে নতুন এসডি স্টার এফএক্সের ব্রোকার হাউসে অ্যাপিল করছেন এবং সাবমিট করছেন আপনাদের প্রফিট শেয়ারিংয়ের অ্যামাউন্ট, রিমাইনিং ব্যালেন্সের অ্যামাউন্ট, আপনারা ওয়েট করবেন জাস্ট 2-3 দিন, এবং যতক্ষণ না পর্যন্ত প্রফিট শেয়ারিংয়ের অ্যামাউন্টটা আপনাদের শো করাচ্ছে ততদিন পর্যন্ত আপনারা একটু ওয়েট করবেন, 2-3 দিন আপনারা ধরে নিন। এরপরে আপনারা ওয়েট করবেন এবং ওয়েট করার পরে আপনারা তারপরে সেটেলমেন্টে আপনাদের ওই টোটাল অ্যামাউন্টটাকে এসডি স্টার এফএক্সের ব্রোকার হাউসে আপনারা সাবমিট করতে পারেন। কারণ এই মুহূর্তে ওদের সফটওয়্যারের আপডেট চলছে, যদি আপনারা রিকোয়েস্টে পাঠান সেখানে কিন্তু আপনাদের আরও বেশি টাইম লাগিয়ে দেবে। হাই গাইস, আপনাদের এই আপডেটটা কেমন লাগলো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। চলুন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।